মিজানুর রহমান আজহারী এবং মালয়েশিয়ার একজন দাঈ ইলাল্লাহ যার নাম হচ্ছে ইবিট লিও উভয়ে আজকে সাক্ষাৎ করেছে মেহমানদারি করেছে আলহামদুলিল্লাহ দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি দেখলাম যে ইবিট লিও তার বাসাতে মিজানুর রহমান আজহারীকে ইনভাইট করেছে আলহামদুলিল্লাহ আসলে যখন ভালোবাসার মানুষদেরকে একসঙ্গে দেখি আমাদের মনটা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না দেখলাম মিজানুর রহমান আজহারী গাড়িতে করে আসলো ইবিটলিও তাকে রিসিভ করলো ইভেন দেখলাম একটা দামি আইফোন ইবিটলিও মিজানুর রহমান আজহারীকে গিফট করেছে আলহামদুলিল্লাহ আজকে হাজার হাজার যুবক তোমরা এসেছো তোমাদেরকে একটা কথা আমি এখান থেকে মেসেজ দিতে চাই ইবিটলিও আজকে একজন বিদেশি দাঈ ইলাল্লাহ হয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত দাঈ মিজানুর রহমান আজহারীকে দাওয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছে আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আলিয়া কওমের ভেদাভেদ নাই কোন প্রকার মুসলমানদের মাঝে ভেদাভেদ থাকা যাবে না চিল্লায় কোন ঠিক কিনা বিভেদের প্রাচীরকে আমরা ছুঁড়ে ফেলেছি এটাকে আমরা আবার স্থাপন করেছি আমরা যারা হুজুররা আছি এই যে আজকে এতগুলো যুবক আসছে এই সব যুবক আমাকে কোন দল দেখে নয় আল্লাহর জন্য ভালোবাসছেন আমাদের হুজুরদের সমস্যা কোথায় জানেন আমরা হুজুররা কাউকে দেখলে আগে এটা দিয়ে কনসিডার করি যে সে কি আলিয়ায় পড়েছে না কওমিয়াতে পড়েছে আস্তে ঠিক বললেন কেন আপনারা এই দলাদলি বাংলাদেশে আছে না নাই শুধু কি মাদ্রাসা নিয়ে দলাদলি না এই টুপি নিয়েও দলাদলি বাংলাদেশে শুরু হয়ে গেছে লম্বা টুপি এক দল পাঁচকুলি টুপি আর এক দল গোল টুপি আর এক দল এই দল করতে করতে আজকে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদের শিক্ষা ঢুকে দেওয়া হয়েছে আমরা বিভেদ শুরু করেছি বিভেদ করা যাবে না একে অপরকে মন থেকে ভালোবাসার দরকারটা আছে না নাই সবচেয়ে বেশি দোষী আমরা হুজুররা নিজেই এটা হচ্ছে মাহফিলের চেয়ার এই মাহফিলের চেয়ারে বসে হুজুর বলে আমি হক আর এক হুজুর বলে ওইটা কাফের আমি হক আর বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে হুজুররা টুপি খুললেও কাফের হয়ে যায় কথা আসতে বলছেন কেন আপনারা ভাইয়েরা আমার এই বাংলাদেশে এগুলো মারামারি আছে না নাই এই মারামারি কি আজ থেকে আর করা যাবে আমার বড় কষ্ট লাগে আজকে বড় বড় দাঈরা মাঠে ময়দানে কথা বলতে পারছে না এর কারণ হুজুররা ঐক্যবদ্ধ হতে পারে না হুজুররা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে ঠিক না আহ বড় বড় কষ্ট লাগে একজন আলেম আরেকজনকে বিশ্বাস করতে পারে না ভালোবাসতে পারে না কোন আলেমের ফল্ট পেলেই এই স্টেজের এই মাঠে বসে বদনাম আর গীবত শুরু করে দেয় আমি জানি আমি আবরারুল হক আসিফ কখনোই উম্মতের বিভেদকে ঐক্য করতে পারবো না তবে আমি মৃত্যুর পরে আল্লাহকে বলবো আল্লাহ আমি তো পারি নাই তবে আমি একজন কবুতর হয়েছিলাম কবুতর যেমন এক ফোঁটা পানি দিয়ে প্রমাণ করেছিল যে আমি ইব্রাহিমের পক্ষে আছি আমিও আজকে একটা কথা বলতে চাই আমি হকের পক্ষে আছি আমি হুজুরদের ঐক্যতার পক্ষে আছি ঠিক না বলে আপনি বিভেদের প্রাচীরকে ভেঙে দেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেন এই বাংলাদেশ ইসলামের দেশ হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক না আল্লাহ হুজুরদেরকে বোঝার তৌফিক দান করুক সকলের পড়না আমিন এই বিভেদকে ভেঙে ফেলার তৌফিক আল্লাহ হুজুরদেরকে দান করুক সকলের পড়না আমিন মিজানুর রহমান আজহারী এবং ইবিট লিওকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক সকলের পড়না আমিন